চমণ্ডলে আজকে আমি আপনাকে একটা চমৎকার প্ল্যান দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে এরকম যে দুইটা বাড়ি পাশাপাশি মানে দুই ভাই দুইটা দুই ভাই আলাদা বাড়ি একই জায়গায় দুই ভাই ভাগ করে দুইটা বাড়ি করছে দেখেন দুইটা সিঁড়ি পাশাপাশি দুইটা সিঁড়ি আছে চারতলা বাড়ি এবং তাদের সামনে গ্যারেজ আছে প্রতি দুটা বাড়িতেই সামনে গ্যারেজ করা আছে এটা গ্যারেজ আপনাদের অংশ দেখতে পাচ্ছেন এবং তাদের নিস্তালা গ্যারেজ বাদের অংশটুকু এবং দোতলা মিলিয়ে একটাকে ডুপ্লেক্স করা আছে এবং অন্যতলা দুইটা করে ইউনিট করা আছে চমৎকার একটা প্ল্যান আমি থ্রিডিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল কোনো একটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন আর দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে গ্যাথার্থে বলি যে আমার এই চ্যানেলটা কিন্তু কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে করা না আপনারা কেউ আমাকে রিং করেন এটা আমি চাই না কারণ কি অনেকে আমাকে এই বিষয়ে চ্যানেলটা বন্ধ করে আমাকে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করছে তো দশমিক এখন আমি মূল প্ল্যানটা দেখানোর চেষ্টা করব এটা দেখছেন যে এখানে সামনে রাস্তা আর বাড়ির জায়গাটা এরকম যে আপনি ছাপ্পান্ন ফিট লম্বা আর চড়াটা আমি ছাপ্পান্ন ফিট বলি আর পঁয়তাল্লিশ ফিট লম্বা তো বাড়িটার দুইটা ভাই সমান সমান ভাগ করার কথা ছিল তো তারা বলছে যে আমরা বাড়িটা এমনভাবেই করব যাতে দুইটা একই ওয়াল এখানকার যে মিডেলের ওয়ালটা একটা ওয়াল ব্যবহার করে আমরা দুজন ব্যবহার যা বাড়িটা করতে পারে সে সেইটা থিমটাকে সাথে রেখেই আলাদা আলাদা সিঁড়ি তারা ব্যবহার করবে সেভাবে ডিজাইনটা করা হয়েছে আপনারা দেখছেন যে এটা নিস্তারে যদি আমি আসি আপনি দেখছেন এখানে একটা সিঁড়ি আছে আবার এই মাথায় আরেকটা সিঁড়ি আছে আর মাঝখানে একটা পার্টিশন ওয়াল দুইটা বাড়িতে আলাদা গ্যারেজের ব্যবস্থা রাখা আছে বিশ ফিট বাই সতেরো ফিট এই বাড়িতে বিশ ফিট বাই সতেরো ফিট গ্যারেজ আর এখানে এসে সিঁড়ি দিয়ে ঢুকার পরে অথবা সে গ্যারেজ দিয়েও ঢুকতে পারবে এখানে কিন্তু সে একতলা দুটো ডুপ্লেক্স করবে সেদিন ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে ড্রয়িং রুমটা এগারো ফিট বাই তেরো ফিট ডাইনিং বাই এগারো ফিট বাই তেরো ফিট আর এখানে আপনারা দেখতে পারছেন যে একটা ডুপ্লেক্সের সিঁড়ি আছে যে সিঁড়ি সে দোতলায় উঠবে এখানে একটা কিচেন আছে এগারো ফিট বাই সাড়ে এগারো ফিট আট ফিট এর সামনে একটা স্টোর আছে এখানে একটা বাথরুম আপনার দেখতে পাচ্ছেন আর একটা বেডরুম এগারো গেস্ট বেড এগারো সাড়ে এগারো বাই তেরো ফিট আর যখনই সে দোতলায় উঠে যাবে তখন আপনার প্ল্যানটা এরকম হয়ে যাবে এই এটা ডুপ্লেক্সিটি সে দোতলায় আসছে এখন আসার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে একটা বেডরুম এগারো সাড়ে এগারো প্রায় তেরো এটা এই বেডের বাথরুমটা অ্যাটাচ চার ফিট বাই তেরো ফিট এখানে আর একটা বেডরুম সাড়ে এগারো বাই তেরো আর এখানে একটা কমন বাথরুম রাখা আছে বড় সাত ফিট বাই নয় ফিট এখানে আরেকটা বেড আর একটা বাথরুম রাখা আছে সাত ফিট বাই চার ফিট আসলে এই বাথরুমটা সে এটা ইচ্ছা করলে এটার সঙ্গেও অ্যাটাচ করতে পারে এটা মূলত কমন বাথরুম সাত ফিট বাই চার ফিট আর এখানে একটা লিভিং রুম আছে এগারো ফিট একুশ ফিট বাই তেরো ফিট এই হচ্ছে মোটামুটি আর সামনে আরেক দুইটা বেডরুম আছে এটা আপনি দেখতে পাচ্ছেন একটা বেডরুম বারো ফিট বাই তেরো ফিট আর এখানে হচ্ছে চাইল্ড বেড আছে আট ফিট বেড তেরো ফিট তার মানে সে উপরে যখন আসছে তখন এখানে এক দুই তিন চারটা সে বেডরুম পাচ্ছে তিনটা বাথরুম যেটা এখানে কিচেন লাগছে না তো কিচেন আসে আপনার দেখছে আমি আপনাদের দেখিয়েছি যে নিস্তলাতে কিন্তু তাদের কিচেন আসে এই এখানে কিচেন আছে যেটা ডুপ্লেক্স বাড়ি তাহলে এই তালে আর লাগছে না আর এটা যদি এই কম্বিনেশনটাকে যদি আমি আপনাকে থ্রি ডিডে দেখাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকটা এরকম দেখাবে যে প্রথমে এটা একটা সিঁড়ি আপনি সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা সিঁড়ি এটা সিঁড়ি তারপর একটা বারান্দা দুই রুমের মাঝখানে একটা বারান্দা সেটা যদি আমি দেখি এখানে একটা ফাঁকা এখানে একটা ফাঁকা রেখে এখানে একটা বারান্দা করা হয়েছে আর তারপরে ওই মাথা থেকে যদি আমি আসি আর একটা সিঁড়ি তারপরে একটা বাথরুম তারপর একটা বারান্দা তারপর দেখেন যে আপনার এখানে একটা সিঁড়ি এখানে একটা গ্যাপ আছে এই এখানে বাথরুম এর বারান্দা এই হচ্ছে মোটামুটি পুরা প্ল্যানটা এরভাবে উপস্থাপন করা ছিল আমি এটা আপনাকে আবার দেখানোর চেষ্টা করছি আমি যদি এই দিক থেকে দেখাই তাহলে দেখুন এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়িটা হচ্ছে এই সিঁড়িটা তারপরে একটা গ্যাপ এই গ্যাপের অংশটা হচ্ছে আমি এটা বোঝানোর চেষ্টা করছি জানালা তারপরে এটা বাথরুম এটা বাথরুমের এই অংশটাকে এটা হচ্ছে বাথরুমের অংশ তারপরে আবার বারান্দা আবার এদিক থেকে যখন আসবো তখন এদিকে সিঁড়ি দুইটা রুমের মাঝখানে আবার বান্দা দেখেন দুইটা রুমের মাঝখানে বান্দা সেজন্য সেই হিসাবে এটা সেট করা হয়েছে যাই হোক দশম এই ছিল মোটামুটি আমার উপস্থাপনা আমি এখন এই বাড়িটা নির্মাণ খরচ কত সেটা আমি জানানোর চেষ্টা করব তো দশম মন্ডি আসলে আমি আর তার আগে আমি আর দেখাই এই বাড়িটা যখন টু ইউনিট হবে তখন কেমন হবে সেটা আমি দেখানোর চেষ্টা করব। তখন এই সিঁড়ি ঢোকার পরে সে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে আপনি দেখছেন এটা এগারো ফিট বা তেরো ফিট একটা ডাইনিং এগারো ফিট তেরো ফিট ড্রয়িং রুম এখানে একটা বেডরুম এগারো সাড়ে এগারো বাই তেরো এখানে এই বেডরুম বাথরুমটা অ্যাটাচ এখানে একটা বেডরুম সাড়ে এগারো বাই তেরো এটা কিচেন ষাট ফিট বাই নয় ফিট এটা কমন বাথরুম আর এখানে আরো দুটা বেডরুম আপনি দেখছেন বারো ফিট বাই তেরো ফিট দুইটা একটা বান্দা দেওয়া আছে এখানে আট ফিট বা তেরো ফিট এ হচ্ছে মোটামুটি মিনিট আমার উপস্থাপনা ছিল আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে সেটা আমি দেখানোর চেষ্টা করবো আর তার আগে আমি বলিনি এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল মোবাইল নাম্বার জিরো সেভেন এইট থ্রি নাইন জিরো সিক্স নাইন ওয়ান টু আর এটা আমার আরেকটা নাম্বার এই নাম্বারটা সবসময় থাকে আর এই নাম্বারে আপনি ইমো কিংবা হোয়াটসঅ্যাপে যদি আপনি মেসেজ দেন তাহলে আমাকে পাবেন সবসময় তো দশমন্ডলী এখন আমি খরচ হিসাবটা দেখানোর চেষ্টা করব আমি চারতলা বাড়ির খরচ হিসাব দেখানোর চেষ্টা করব যেমন বাড়িটা কিন্তু চারতলা এক দুই তিন চারতলা বাড়ি আমি তাই চারতলা বাড়ির খরচের আমি হিসাব দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ফ্লোর এটা হচ্ছে পঁচিশশো বিশ স্কোয়ার ফিট আর ফাউন্ডেশন খরচ হবে যেহেতু চারতলা পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আমি ধরলাম সে বেশিও হইতে পারে মাটির উপরে এটা নির্ভর করবে তাহলে সাড়ে তেরো লক্ষ ছিয়াশি হাজার টাকা খরচ হবে ফাউন্ডেশনে আর পার ফ্লোর কস্ট হবে এগারোশো টাকা হিসাবে উনত্রিশ লক্ষ টাকা তাই টোটাল কস্ট আসছে উনত্রিশে যেহেতু চারত চারদিকে গুনলাম সাথে ফাউন্ডেশন কস্ট এই হচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা খরচ হবে টোটাল বাইরে করতে দর্শক মণ্ডলী আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব ততক্ষণ বিদায় আল্লাহ হাফেজ